ব্লগটা শুরু করছি। এখন রান্নাঘরে এসেছি, চা বানাচ্ছি। তো আজকে আমাদের আর কি প্ল্যান হয়েছে যে আমরা আশেপাশে যারা যারা আছি, পাড়া প্রতিবেশী, কাকু কাকিমারা, সবাই মিলে একটা দারুণ পিকনিক করবো। তো অনেকদিন ধরে এই আলোচনাটা চলছে, তবে ডেটটা আর কি ফাইনাল হচ্ছিল না, ওই জন্য তোমাদেরকে জানাতে পারছিলাম না। তো যাই হোক, আজকে সেই দিনটা দারুণ মজা হবে। গতকালকে দীপাদিদের বাড়িতে ঘুরে আসলাম, আবার আজকে পিকনিক, মানে বুঝতেই পারছো, আনন্দের উপরে আনন্দ। আবার বেলঘরিয়া থেকে দাদু ঠামিও আসছে। তো চলো তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেবো, আশা করছি ভালো লাগবে। অভ্যাস হয়ে গেছে, কিসের জন্য না, ঠাম্মি আগে ছোটবেলায় মানে বিয়ের আগে চা খেতো ঠাম্মি, এবার চা খেয়ে একটুখানি আমাকে আবার দিত লাস্টে, একটু খা ঠিক না, কিচ্ছু হবে না খা। এবার ওই জানো টাকা দিয়ে সাথে কাজু কিশমিশটা ভিজাতে হবে। এখানে সবকিছু কোটা বাছা কমপ্লিট আমাদের পিকনিকের। ও, লঙ্কাগুলো চিরতে হবে আর এই মশলাগুলো একটু পেস্ট করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে দুটো উনুন আমাদের বানানো হলো, প্রথমে একটা বানিয়ে হলো না, তারপরে দুটো উনুন বানাতে হলো। এখানে হলুদ আনতে গেছে, আসলে দেরি হয়ে গেছে আমাদের বাজার হাট করতেই, যার জন্য এখন সব হুটোপাটা লেগেছে, তাড়াহুড়ো করছে সবাই মিলে। তো এই হলো ব্যাপার। আর এদিকে সবকিছু ফুটে বেছে দিলাম তাড়াতাড়ি করে, ফটাফট সবার হাতে হাতে, তাড়াতাড়ি হয়েও গেল। এবার আর কি রান্না হলেই ব্যাস খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর পিকনিকে একটু বেশ বক্স হলে ভালোই হয়, তাই না? বেশ অনেকে মিলে আমরা টোটাল করছি পিকনিক আজকে 26 জন, মানে বড় ছোট সবাই মিলিয়ে মিশিয়ে সোনাবাবাকেও ধরা হয়েছে 26 জনের ভিতরে। চলো কাকার বাড়ির এই পিকনিক ফরেস্ট, কাকাদের বাগানে আর কি করা হচ্ছে। ছাগল খেতাম না তুমি, চলো। ও কাকি, রসুন ছাড়ানো হয়েছে। এই যে সন্দীপকে বলেছিলাম বাড়ি থেকে চা পাতা আনতে, এনেছে, এটার সাথে মনে হয় একটা চা পাতা ফ্রি। বাড়ি আসলাম, এখন স্নান করতে যাবো। তো সোনাবাবাকে একটু খাইয়ে নিই, তারপরে আমি যাবো। তো সন্দীপকে বললাম যে তুমি স্নানটা করে আসো, তো ওখানে সবকিছু তো গুছিয়ে চলে এসেছি। এবার মা, দাদু, তারপরে কাকিরা আছে, সবাই মিলে এবার রান্না বান্নাটা করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর আমি এই তো স্নানটা করে নিয়ে যাচ্ছি, ছেলেটাকেও খাওয়াতে হবে, কারণ বেলা হয়ে গেছে, দুটো বাজে। আমাদের পিকনিক কমপ্লিট হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে বিকেলের পরে, যেহেতু লেট হয়ে গেছে বাজার করতে, সেই কারণে। তা তো দু উনুনে বসিয়েছে, এখানে মা আর দাদু দুজনে মিলে রান্না শুরু করে দিয়েছে। মাংসটাতে আগে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছে। আমরা বড়রা তো আছি, সবাইকে সাহায্য করছি। আবার এদিকে দেখো বাচ্চাগুলোও কি সুন্দর সবার হাতে সাথে সাহায্য করে দিচ্ছে। চলো রেডি হয়ে গেছি স্নান করে, এবার পিকনিকে যাই আমরা। আর এই যে আমার এখন দায়িত্ব পড়েছে ঘরে তালা দিয়ে তারপরে যাওয়ার। তো শোনো, আবার জলও নিয়েছি, আমার ফোনও নিয়েছি, আর একহাতে ক্যামেরা, চাবি। আর এদিকে আমাদের ঘরে ছিল হলো আমাদের গাছেরই পাতি লেবু, তো সেটা আর কি মা ফোন করে বললো যে লেবু নিয়ে যেতে, তো ওই জন্য নিয়ে যাচ্ছি। চলো, আমার জুতো খুলে গেল, জুতো খুলে রাস্তায় পড়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, বসবা বসবা, হ্যাঁ সুন্দর ভাবে কষাতে হবে। এই মাছ চলে গেছে মনে হয়, কি রান্না হচ্ছে। এদিকে মাংস দুজনা করছে, আবার এদিকে মাছ তিনজনা। উরে বাবা,
সেটাই তো দেখছি, এখানে মাছ রান্না হচ্ছে তিনজন মিলে, কি রান্না হচ্ছে বাবা রে বাবা, বিশাল রান্না। আচ্ছা এইদিকে আলাদা, মানে যারা মাংস খায় না তাদের জন্য এইদিকে আলাদা হবে রান্না হচ্ছে, আলাদা উনুন আলাদা করাই। হাড়ি হাড়িয়ালা আসছে এখন, বাবা দেখো কি সুন্দর করে একদম লেপে চুপে নিয়েছে। তাহলে আমার বরটা কি খারাপ? দেখো কে বলেছে খারাপ, ঢাকনাটা তুমি বলেছো নাকি? না না কি বলো এত ঝাল, সেটা তো ভাবছি তাহলে তো জল আনতে হবে, সেটাও তাহলে আর একবার নিয়ে আসবো। তো মাংস আমাদের রান্না কমপ্লিট, তো দারুণ দেখতে হয়েছে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে, যেহেতু সবাই একটু হেলদি খাবার খেতে চাইছে সেই কারণে। তো যাই হোক মাংসটা হয়ে গেছে, আর ওইদিকে আমাদের যে আরেকটা উনুন করা ছিল ওখানে ভাত বেশি দেওয়া হয়েছে। আমাদের অনেকগুলো সদস্য আছে যারা মাছ খায়, মাংস খায়, বাবু আছে, তারপরে বেলভরিয়া দাদু ঠাম্মি দুজনেই মাছ খায় মাংস খায় না, তবে দাদু মাংস রান্না করছে। কাপড় দিয়ে ধরুন, হাত পুড়িও না দাদু, তারপরে খাওয়ার জন্য এই যে রে বাঁধাকপি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট আলু দিয়ে মটরশুটি দিয়ে বাঁধাকপি ঘন্ট, এখানে আছে হলো ভেজ ডাল, গাজর ফুলকপি মটরশুটি কাজু কিশমিশ দিয়ে মুগ ডাল দিয়ে ভেজ ডাল, ঠিক আছে। আর এই হলো টমেটোর চাটনি, দুটো বাটিতে রাখা, একটাই ধরেনি তাই ছোট ছোট যেহেতু, আর যেহেতু বনভোজন হচ্ছে তো ওই জন্য কলাপাতা সবকিছুই। আর এই হলো মাংস, মাংস একদম কষা কষা হেভি লাগছে দেখতে, ঝোল করা হয়নি কষা কষা করা হয়েছে, দারুন। তো টাইম হয়ে গেল সাড়ে চারটে, 4:32, তো এখন আমাদের রান্না এই অবস্থা, ভাতের মার গলা হচ্ছে, মার গলাটা হলেই তারপরে খেতে দেওয়া হবে। হ্যাঁ সেই তো, কাকা গামলা ধরে আছে, একজন হাওয়া দিচ্ছে, মায়ের গায়ে বাসা লেগে যাচ্ছে। ওই জন্য তো যাই হোক আমাদের সদস্যরা অনেকে বসে পড়েছে, এই যে সব সব ছোট ছোট সদস্যরা সব বসে পড়েছে খাওয়ার দেওয়ার জন্য প্রস্তুত। আমি লেবু লবণ দিয়ে দিলাম, এখানে এখন সন্দীপ ভাত দিয়ে দিচ্ছে, গামলায় ভাত ঢালা হলো, হোটেলে কিন্তু দিয়ে দেন, একদম গরম গরম এদিকে সবাই মিলে আমাকে এই সাথে লেবুতে।
সবাই একসাথে আছে এটাই বেশি ভালো লাগছে। তিন দিন আগে এত বড় পিকনিক আমরা ফার্স্ট টাইম করছি এবছর। আগের দিন সব এনে রেডি ফেডি করে রাখলো, সকালবেলা চলে আসলাম আর রুম করে রাখলাম। কাকা তো পুরো মানে প্রশংসায় পঞ্চমুখ, একদম দারুণ হয়েছে বলছে। তো আমরা সবাই মিলে এখন দেওয়াত খাওয়া করছি, সব মানে এদিক ওদিক দিয়ে সবাই আর কি বসে পড়েছে। আমরা এই কদিন আর কি বাকি আছি। সুন্দর বেশ খাওয়া দাওয়া হচ্ছে। সোনা বাবা তো ওখানে বসে বসে খাচ্ছে, কি খাচ্ছে জানি না, তবে বসেছে তাদের পাশে, বাবুর পাশে বসে। ওরা মাংস দিয়েছে বাবু তো আর ধরবে না, তাই তো বলছি যাবো একটু খাওয়াচ্ছিল, এবার তো ছবেও না। মিষ্টিটা পকেটে রেখে বাড়ি নিয়ে তোমার তুমি জামার পকেটে করে ভালো ভাত নিয়ে বারে বারে আসে, ডাল নিয়ে বারে বারে আসে, মিষ্টি নিয়ে তো আসে না বারে বারে। সবাইকে দিয়ে ধুয়ে এবার এখন আমরা বসলাম। এই যে এখন হ্যাঁ সেটাই, এই এখন না বসলে এরপরে আবার লাইন চালাতে হতো, পাখিরাও ঘরে যাচ্ছে, এখন আমরা খেতে পারবো। তো দাদু আগে দিয়ে দিয়েছি, দাদু আর কি যেহেতু রান্না করেছে তো একটু কষ্ট হয়ে গেছে, তাই খেয়ে দিয়ে এখন আবার আমাদেরকে দেওয়া শুরু করে দিয়েছে। দাদু না আসলে আমাদের কি হতো বলতো? বাবা দি কত দিয়েছি। আচ্ছা আমার পিসিকেও কিন্তু নেওয়া হচ্ছে। হ্যাঁ ওই কোনায় বসে আছে আমার পিসি, ঠিক আছে। আজান দিয়ে দিয়েছে, কি অবস্থা এখন আমরা খাচ্ছি।